আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলারে বাস, আমার লইগা সাড়ে তিন হাত কবর, খুড়িস নাই আমি পিরিতের নলে পোড়া, মরার পড়ে আমায় পুরিস না। কয় সব হইছে আর বিশ্বাস করে গাইলে ইমানটাও যাবে, ঠিক কি না? প্রথম লাইনে বলে আমারে কবর দিস না, দ্বিতীয় লাইনে বলে আমারে আগুনে পুরিস না। মুসলমানকে শ্মশানে নিয়ে পুরানো হয় নাকি মুসলমানকে কবর দেয়া হয়? এই জন্য যেই এক গানের মধ্যে দুই ধর্মের কথা আছে, ওই গানও মুসলমানের আগাইতে পারবে? কিতাবের জন্য মরলেও সব আসরে নাই। এই কিতাবের আন্দোলন করতে যে যারা দেহের তাজা রক্ত বিলিয়ে দিল তাদেরকে শহীদ করে দাঁড় করাবে কে? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দিল, আল্লাহর রাস্তায় যারা রক্ত দিল কোরআনের আইন বাস্তবায়নের জন্য, খবরদার ওদেরকে মৃত বলো না, কিয়ামতের দিন ওদেরকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে কে? এই জন্য কোরআনের জন্য রক্ত ঢালতে রাজি আছি না নাই, কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি না নাই, অর্থ ব্যয় করতে রাজি আছি না নাই, জেল খাটতে রাজি আছি না নাই, সব কিছু মানতে রাজি আছি না নাই? আছেন 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 আছেন, আল্লাহ কবুল করুক, চিল্লা পড়ে না আমিন। এরপর আল্লাহ বললেন গোলামে কিতাবটা পড়বা, কিন্তু পড়ারও একটা নিয়ম দিলাম, যেমন মন চায় তেমন পড়া যাবে না, পড়ার আগে উযু করার দরকার আছে না নেই? আবার তেলাওয়াত করার আগে আল্লাহর কাছে শয়তান থেকে পানাহ চাওয়ার দরকার আছে না নাই? ফাইদা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কোরআন পড়ার আগে আল্লাহর কাছে পানাহ চাইবেন শয়তান থেকে, ঠিক কি না? পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم, سبحان الله, অযু করতে হয়, শয়তান থেকে পানা চাইতে হয়, আল্লাহর নামে শুরু করতে হয়, তারপরে তারতিল আর তাজবিদের সাথে পড়তে হয়, কার কথা? ওয়ারাতিনিল কোরআন তারতিলা, যেমন মনে চায় পড়া যাবে না, অশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা যাবে না, তারতিলের সাথে পড়ার দরকার আছে না নাই? গুনগুন করে সুর দিয়ে কোরআন পড়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেছেন মানলাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, যে গুনগুন করে সুর করে কোরআন পড়ে না ও আমার উম্মত হতে পারে না। এজন্য সুর করে পড়বেন। অনেকে বলে হুজুর আমার শুন নাই, আপনার যেটা আছে ওইটাই সুর, ঠিক কিনা? বাথরুমের ভিতরে ঢুকলে বোঝা যায় কত সুর আছে মানুষের গলায়, কাপড় খাসতে গেলে বোঝা যায় কত সুর, সবাই তখন শিল্পী হয়ে যায়। যতটুকু সুর আল্লাহ দিয়েছে ওই সুরটারে কাজে লাগিয়ে কোরআন আপনি পড়বেন, আর বিশ্বের শায়খরা যেই সুরে পড়ে ওই সুরে পড়লে কবুল করে নিবে কে? শায়খ আব্দুর রহমান সুদাইসের সুরে পড়েন, চমৎকার মিষ্টি সুর পছন্দ, মিশার ইরশাদ আল আফাসের সুরে পড়েন, আইয়ুব বিন ইউসুফের সুরে পড়েন, শেখ সুরাইমের সুরে পড়েন, কবুল করে নিবে কে? আল্লাহ। এজন্য বিশ্বনবী বললেন ইকরাউল কোরআনা বিলুহুনিল আরাবিয় আসওয়াতিহা, আরবদের লহানে কোরআন পড়বা, আরবদের স্টাইলে কোরআন পড়বা, আরবদের সুরে কোরআন পড়বা, নিজের মন গড়া সুরে কোরআন পড়া যাবে? এজন্য আল্লাহ বললেন ওয়ারাতিনিল কোরআন তারতিলা, তারতিলের সাথে তাজবিদের সাথে পড়ো, কবুল করবে কে? কিন্তু আমাদের রমজান মাসে তারাবির বেহাল দশা আছে না নাই? কই যায় তারতিল, কই যায় তাহসিন, কই যায় তাজবিদ? হাফেজ সাহেবও জানে না, মুসল্লিও জানে না, কোথায় গেল আমার ইউসুফ নবীর কাহিনী, কোথায় আজাবের আয়াত, কোথায় জান্নাতের আয়াত? কি ছুটের পাওয়া যায় না? জাপানের রেলগাড়িও ফেল, ঠিক কি না? বিশ্ব নেই বলেন রুব্বা কারিন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালানহু, এমন কোরআনের কিছু কারি আছে, হাফেজ সাহেব আছে, কোরআন পড়লে সওয়াবের বিপরীতে তার উপর গুনাহ হয়, তার উপর আল্লাহর লানত পড়ে, ঠিক কি না? শেখ আব্দুর রহমান সুদাইস যখন আজাবের আয়াতগুলো পড়েন হেরেম শরীফে, আল্লাহু আকবার, যাদের নসিবে হয়েছে ওনার পিছনে নামাজ পড়া, আজাবের আয়াতগুলো আসলে একটা চিৎকার দিয়ে থেমে যায়, এক দুই মিনিট সময় দেয়, কান্নার সময় নিজেও কাঁদে, মুসল্লিরাও কাঁদে, ঠিক না? কাবা ঘরের চারদিকে কান্নার পরিবেশ, থমথমে পরিবেশ, নীরব নিঃশব্দ পরিবেশ, পিন ড্রপ সাইলেন্ট, কারো কাছ থেকে কোনো ধরনের আওয়াজ নাই, কান্নার আওয়াজ আর গঙ্গানের আওয়াজ ছাড়া, কান্নায় পুরো হেরেম শরীফের চারদিকে মুসল্লিরা ভেঙে পড়ে,
কারণ আযাবের আয়াতগুলো উনি পড়েছেন উনি বুঝেছেন আবার জান্নাতের আয়াতগুলো এমন সাবলীল কণ্ঠে পড়ে মানুষের অন্তরগুলো রে আরামদায়ক করে দেয় কে আল্লাহ আর আমাদের সালাতুত তারাবিতে 20 রাকাত তারাবি হয় কখন আযাবের আয়াত গেল কখন জান্নাতের আয়াত গেল হাফেজ সাহেব বুঝেন আমরাও এজন্য তাজবীদের সাথে তাহসিনের সাথে কোরআন পড়ার দরকার আছে না নাই আস্তে আস্তে পড়বেন তার তিলের সাথে পড়বেন গলা যতটুকু সুর আছে ততটুকু পড়বেন তারাবির সালাত তো সুন্নাত নফল কে বলছে আপনি না পারলে 20 রাকাত পড়তে আপনি পারলে 40 রাকাত পড়বেন না পারলে 18 রাকাত পড়েন না পারলে 10 রাকাত পড়েন 8 রাকাত পড়েন 4 রাকাত পড়েন কিন্তু যতটুকু পড়বেন ততটুকু আস্তে আস্তে পড়ার দরকার আছে না নাই তাজবীদের সাথে তাহসিনের সাথে পড়ার দরকার আছে না নাই তারাবির নামাজ আর তাড়াতাড়ি পড়বেন কথা বলেন তাড়াতাড়ি পড়বেন এজন্য আল্লাহ বললেন এই কিতাবটা এমন কিতাব এই কিতাব পড়লে অন্তরের মধ্যে ঈমানকে বাড়িয়ে দেয় কে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা পৃথিবীর এমন কোন কিতাব আছে নাকি যেই কিতাব পড়লে আপনার ঈমান বেড়ে যাবে একমাত্র একটাই কিতাব কি নাম সবাই বলবেন কি নাম আবার আল্লাহ বললেন এই কোরআনে আমি শিফা দিয়েছি অসুস্থ ব্যক্তির গায়ে কোরআন পড়ে ফু দিলে সুস্থ করে কে ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা এই কোরআনে আমি রহমত দিয়েছি মার্সি দিয়েছি ব্লেসিংস দিয়েছি শেফা দিয়েছি কোরআন পরে ফু দিলে শেফা দেয় কে বিশ্বনবীর আঙ্গুলে বল্লা পোকা কামড় দিল বিশ্বনবী ডেকে বললেন আয়েশা রে লবণের পানি গরম দাও আঙ্গুলের মধ্যে ঢালো মায়েশা লবণের গরম পানি ঢাললেন বিশ্বনবী সূরা ফাতিয়া পড়ে ফু দিলেন মায়েশার লবণের পানি ঢালা শেষ বিশ্বনবীর সূরা ফাতিয়া পড়া শেষ আঙ্গুলের ব্যথা মায়েশা বললেন নবী আপনি তো শুধু সূরা ফাতিয়া পড়ে ফু দিলে আঙ্গুল ভালো হয়ে যেত আমারে কষ্ট দিলেন কেন আমারে আবার নতুন করে লবণের পানি করতে বললেন কেন বিশ্বনবী বললেন লবণের পানি দিয়ে চিকিৎসা হয় আর সূরাতুল ফাতিহার মাধ্যমে রুকিয়া হয় ঝাড়ফুঁক হয় দুইটার সমন্বয়ে রোগীকে ভালো করে দেয় কে কেউ যেটা পারে না সেটা পারে কে এজন্য আল্লাহর কাছে আপনি চাইবেন সূরা ফাতিহা পড়ে ফু দিবেন সুস্থ করবে কে আবার বিশ্বনবীর সাহাবারা মরুভূমিতে ভ্রমণ করছে হঠাৎ দেখে অনেকগুলো মানুষ এক সাহাবী ভিতরে ঢুইকা দেখে এক লোক শোয়া আর সবাই কি যেন মন্ত্র পড়ে ফু দেয় সুমন্ত্র সু কালিগুত্তার গু এরকম মন্ত্র পড়ে না ছোট বাচ্চারা তো সাহাবি বলে কি হয়েছে লোকেরা বলে আমাদের নেতা নেতার একটা পাইথন অজগর সাপে কামড় দিয়েছে বিষের জ্বালায় মরে যাবে আমাদের নেতা আমরা হয়ে যাব খেতা আমাদের সুমন্ত্র ছুতে কিচ্ছু হচ্ছে না কি করা যায় বিশ্বনবীর সাহাবি বলে আমার কাছে এমন জিনিস আছে ওই জিনিস পড়ে ফু দিলে ভালো করে দেয় কে বেদইনরা বলে ভালো করে দাও সাহাবিরা বলে না শর্ত আছে এক পাল ছাগল দিবা কতিফু গানাম এক পাল ছাগল 100 ছাগল যদি দাও তাহলে আমি করতে পারি সবাই বলল আমরা রাজি এবার বিশ্বনবীর সাহাবি একবার সূরা ফাতিয়া পড়ে ফু দেওয়ার সাথে সাথে বেহুশ লোকটা বন্ধ চোখ থেকে চোখ খুলে ফেলেছে দ্বিতীয়বার ফু দেওয়ার পরে শোয়া থেকে বসেছে তিনবার ফু দেওয়ার পরে হাঁটা শুরু করেছে আল্লাহু আকবার বিশ্বনবীর সাহাবি কয় এই তো সুস্থ এবার ছাগল দাও এক পাল ছাগল নিয়ে পথিমধ্যে সাহাবিদের পেটের মধ্যে খোদা কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে খাওয়ার পর এক সাহাবীর চিন্তা হায় রে কোরআন দিয়ে ছাগল লইলাম আবার গোশত খাইলাম জায়েজ হয়েছে কিনা মাসালাটা বিশ্বনবীর জিজ্ঞেস করার দরকার আছে না নাই মদিনাতে যেই বিশ্বনবীর বাড়িতে হাজির ইয়া রাসূলুল্লাহ এমন এমন ঘটনা কোরআন দিয়ে ফু দিয়ে ছাগল নিয়েছে জায়েজ হয়েছে কি বিশ্বনবী বললেন জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় আসছো মিয়া ছাগলের গোশত কিছু থাকলে আমার ঘরেও দিও আল্লাহু আকবার এজন্য আল্লাহ বললেন কোরআনের মধ্যে শেফা আছে না নেই ইবনে মাজাহ শরীফে একটা চ্যাপ্টারই আছে বাবুল ইস্তিশফা বিল কোরআন কোরআন দিয়ে কি করে শিফা নেবেন এজন্য কেউ অসুস্থ হলে সূরা ফাতিহা পড়ে ফু দিবেন কারণ সূরা ফাতিহার একটা নামই হচ্ছে সূরাতু শিফা রেমেডিট সূরা আরোগ্য লাভ করার সূরা সূরা ফাতিহা মুখস্থ আছে না সবার আছে 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 আবার আল্লাহ বললেন এই কিতাবটা এমন কিতাব বিপদে পড়লে এই কিতাব থেকে তেলাওয়াত করে শত্রুর মুখে ফু দিলে শত্রুরে কানা করে দিবে কে রাস্তার মধ্যে আপনারে ডাকাতে ধরেছে আপনি কোরআন থেকে তেলাওয়াত করে ফু দেন ডাকাতের চোখকে অন্ধকার করে দিবে কে চাঁদপুরে আমার মাহফিল আমি ফিরে আসতেছি মাঝরাতে গ্রামের মাঝখানে পিচ ডেলাই রাস্তা হঠাৎ একটা বাঘ
বাঘ দিয়ে ডানে গেলাম দেখি সামনে গাছ ফেলে রাখছে তার মানে বুঝলাম ডাকাত চাচারা আছে না নাই কি বিপদ জীবনে এই প্রথম ডাকাতের কথা শুনছি পড়লাম এখন কি করব সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করলাম কারণ ইয়াসিনের প্রথম নয় আয়াত পরে যদি আপনি উফু দেন ডাকাতের ডাকুর চোখ অন্ধ হয়ে যাবে আল্লাহু আকবার পড়তে লাগলাম সূরা ইয়াসিন ড্রাইভাররে বললাম কোনো কথা নাই আস্তে করে পিছনে নাও তারপর দেখলাম খেতের মাঝখান থেকে কে যেন লাইট মারে হঠাৎ করে একজন এসে ওই গাছটা সরাই দিয়ে কয় হুজুর আমনে যান 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 চলে গেলাম আল্লাহু আকবার পরীক্ষিত এজন্য আল্লাহ বলেন ফাইদা قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا ও নবী আপনি যদি কোরআন পড়েন আপনার আর কাফেরের মাঝে আমি আল্লাহ পর্দা টেনে দেই প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন